হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো ভিহর্স কবিরাজ একটি বিশেষ কাজের জন্য আজকে আমাদের এখানে পাঠিয়েছে শুধু এক মুষ্ট সুশান থেকে মাটি নেওয়ার জন্য তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে কবিরাজের কথা অনুযায়ী সে কাজ সম্পূর্ণ সফল করে যাতে ফিরে দিতে পারি আর যাতে সঠিক সময় যাতে সেই জিনিসটা পৌঁছাতে পারি তো রিয়াম ভাই চলেন আমরা সামনের দিকে আগাই

Kita lawan pas light main. Pas itu. Pas itu. Tal gas dia.

কারণ শ্মশানে তো সচরাচর মানুষ কিন্তু দিনের বেলাও মানুষ পুরাতে আসে কিন্তু তাছাড়া কিন্তু আউটসাইড এর কিন্তু কোন লোক জন শ্মশানে আসেন আর আমাদের এমন একটা কাজ দিল ভাই আমার তো প্রথমে ভয় করতেছে আজকে কারণ যে জায়গাটায় মানুষ পোড়ায় সেই জায়গা থেকে মাটি নেওয়া কিন্তু একটা দুইটা কথা না সাধারণ একটা মানুষের পক্ষে কিন্তু খুবই কষ্টদায়ক একটা কাজ আর তার হার্ট বিট মানে

কারণ এই জায়গায় মানে আসলে দেখলেই বোঝা যায় যদিও যদি এটা একটা কলা বাগান কিন্তু কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই কারণ ওই হটায় হটায় মানুষজন এই পাশে আসে কারণ এর আশেপাশে কোনো বাড়িঘর নাই খেয়াল রাখবে যে জায়গাতে একটা খারাপ মানুষকে আমরা মুরব্বীরা কিন্তু বলে যে গলায় দড়ি নিয়ে যারা মরে এবং বিষ খেয়ে যারা মরে তাদের কিন্তু মাটি দিলে কিন্তু তাদের কিন্তু কবরে থাই হয় না হ্যাঁ

বুদ্ধি নাই ওই পাশে একটা রাস্তা ছিল হ্যাঁ আমি একটু সাবধানে পা ফেলবে কারণ বিশেষ করে উপসর্গ জাতি কিন্তু বিড়াল সাপ এই সবের রূপটা মানে খুব দ্রুত ধারণ করতে পারে দেখেন এই রাস্তা দেখলেই বোঝা যাবে এটা একটা পায়ে হাঁটার রাস্তা কিন্তু এটা দেখলেই কিন্তু বোঝা যাবে যে এখানে মানুষ চলাচল করে কিনা আর ভাই আলমিন ভাই এটাই তো সেই গান না আমাদের ভাষা হয় গান বলে নদী ছোটখাটো একটা নদী পাশে কিন্তু ভাই শুশান সামনে যান দেখি দূর থেকে আমার তো ওই দিক তাকাতে ভয় করে ভাই ভয় পেলে চলবে না কবিরাজ আমাদের একটা কাজ দিতে কাজ আমরা সম্পূর্ণ করে গান বাসা আমাদের মূল লক্ষ্য কিন্তু ওখান থেকে কিন্তু আমাদের মাটি নিতে হবে তার আগে সামনের দিকে যাবেন আশেপাশে একটু দেখে নেওয়া ভালো কারণ ওই পাশে নদী পার লাগবে

এত শুনশান জায়গায় কোনোদিনও আসিনি ভাই কবিরাজ কিন্তু আমাদের বলে দিতে যে এই সাইডটা আগে পর্যবেক্ষণ করে দেখতে এই সাইডটা দেখার পরে আমরা আমাদের মূল লক্ষ্যে যাব যে শ্মশান ঘাটে আশেপাশে আগে দেখতে হবে যে খারাপ কিছু আছে নাই কারণ তারা যে ওই জায়গাতে থাকবে কি যদিও কিছু থেকে থাকে তারা কিন্তু ওই জায়গাতে থাকবে তার কিন্তু মানে আলাইন ভাই ভাই এই মানে ভাই ভাই দেখেন

মাথা ধরে কে টান্ডিছে ভাই আরে ভাই দেখেন আগুনটাও নিবে যাচ্ছে ভাই বুঝছ আমার মাথা ধরে কে টান্ডিলে নি যাচ্ছে ভাই মা ভাই লালন ভাই মা ভাই খুব যন্ত্রণা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ আসলা দেখি ভাই পিছে আছন তো এই সাইডটা মনে কিচ্ছু ছিল বুঝছ ভাই আমার মাথাটা মনে হচ্ছে এই তোমাক বলছন তুমি একলা করতে যাবে না একসাথে তো ছিলাম মনে হচ্ছে মাথাটা কামরাছে মানে কামরাে মনে হচ্ছে ক্যাবলাস আল্লাহু আকবার মনে হচ্ছে আ불 আসে ভাই

আমাদের কিন্তু উপায় নাই যে দুই ভাগ করে এরকম সমস্যা হবেই আর আমি তো যে জিনিস দেখলাম ভাই আমার জীবনের যেহেতু করছিস তার ভিতরে সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো আজকে রাত্রের বেলায় শোষণ ঘাটে আগুন জ্বলতেছে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন কারণ আজকে যে কত বড় একটা ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাবনা চিন্তার বাইরে যেটা হবে সেটা করতে যাচ্ছে আজকে কারণ রাত্রে বেলায় শোষণ ঘাট থেকে আলম ভাই এই জিনিসটা দেখেন এই দেখ তার মানে বোঝা যাচ্ছে আশেপাশে হয়তো রাস্তা পার হওয়ার জন্য কোনো ওই যে ছোট আমরা

দেখি ভাই আরেকবার লাইট ধরেন ভাই আল্লাহ কি একটা বাঁশেরিয়া করা তার মানে এই জিনিসটা এই কাজ ছিল হয়তো পানি চলাচল করার জন্য সেটা রাস্তাটা কেটে দিছে কিন্তু এই জায়গায় তো ব্রিজ করার কোনো প্রয়োজন নাই কারণ মানুষজন চলাচল করে না খুব একটা ওই হটাই মটাই যাদের জমি আছে তারা বাধ্যতামূলক আসে তার কারণে তারাই হয়তো এটা করে দিছে ভাই সেই জোর একটা সাউন্ড হলো দেখতে পাচ্ছেন কি বিশাল একটা নদী ভাই

है, उज़ उज़। ए चक्कर नहीं ए साइड जान तालाने पास तक ही आस्ते भाई

একটা সাউন্ড হয় না ওইরকম সাউন্ড আমরা ওখান থেকে আসতে বুঝতে পারিনি কিন্তু এই পাশে যে আগুন জ্বলতেছে আমরা তো খেয়াল ভাই আল্লাহ সবাই সাবধানে

الله اکبر الله কতবার ভাই ভাই আমার মনে এক এক বার হলে ভালো হবে তাহলে আপনি এই দিকে দাঁড়ান কারণ এটা পার হইলেন ভাই খুব একটা সুবিধার মনে হচ্ছে না লগত মানে লড়ড় লড়ড় করতে আমি এক এক পার হই আমি পার পার এটা খুব পিচল হ্যাঁ হ্যাঁ এটা খুব পিচল ওই যে ভাই নিওর পড়ছে আগুন দৌড়ছে এখানে হ্যাঁ আগুন দৌড়ছে ওই যে ঝিলিক দিছে হালকা হালকা দেখি আমি হালকা পায়ের কাছে লাইট মারতো লাইট মার লাইট মার কারণ মানুষজন কিন্তু খুব একটা নাই পাশে আসেন আলমিন ভাই সাহায্য করো আলমিন ভাই সাহায্য করো স্কুল থেকে ভাই ওই ওই পাশে ভাই আল্লাহ ভাই প্রত্যেকটা ধাপ হিসাব মতো দিবেন প্রত্যেকটা ধাপ হিসাব মতো দিবেন ভাই কি ভাই কারণ ধাপে ধাপে বিপদ আমার যেমন সেই জায়গায়

এখানে হ্যাঁ রাখে এখানে রাখে মানে দেখেন এটা কিন্তু অনেক পুরাতন শোষণ না হইলো কিন্তু এর মানে ঘরটারও যে অবস্থা এইসব ঘর কিন্তু চলে না এইসব জায়গায় হ্যাঁ এটা ওই বটগাছ

আলোয়েন ভাই ভিডিও শেষ করে দিলাম তুমি দেখতে পাচ্ছেন আমরা ভয়ঙ্কর একটা বিপদ পড়ে গেছে